প্রথম দেশ হিসেবে অক্সফোর্ডের টিকা অনুমোদন দিল যুক্তরাজ্য প্রয়োগ হবে ফাইজারের সাথে যুক্তরাষ্ট্র শনাক্ত হলো ব্রিটেনের নতুন করোনা ভাইরাস বিশ্বে একদিনে 13,500 এর মৃত্যু বিশ্বে এবছর 50 সাংবাদিক নিহত 84 ভাগেরই মৃত্যু তাদের কাজের জন্য আরএসএফ এর তথ্য আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছে আতিফ আঞ্জুমান শিরোনাম শুনছিলেন চলে যাচ্ছে পুরো খবরে প্রথম দেশ হিসেবে অক্সফোর্ড অ্যান্ট্রাজেনিকার করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য বুধবার দেশটির ওষুধ প্রশাসন এই অনুমোদন দেয় এই টিকাকে নিরাপদ ও কার্যকর বলে দাবি করেছে সংশ্লিষ্টরা ইতিমধ্যে টিকা নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনিকার কাছে 10 কোটি ভ্যাকসিন অর্ডার করেছে যুক্তরাজ্য যা দেশটির 5 কোটি নাগরিকের শরীরে প্রয়োগ করা হবে যুক্তরাজ্যের টিকাদান কর্মসূচির জন্য এটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে দেখছেন দেশটির নীতি নির্ধারকেরা এবছরের শুরুতে প্রথম এই টিকা তৈরি করে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা পরে এপ্রিলে স্বেচ্ছাসেবীর ওপর প্রয়োগ করা হয় এবং এরপর কয়েক ধাপে কয়েক হাজার মানুষের ওপর এই টিকার পরীক্ষামূলক ট্রায়াল চালান প্রতিষ্ঠানগুলো প্রথমবারের মতো যুক্তরাজ্যের নতুন ধরনের করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে এর আগে এশিয়ার তৃতীয় ও চতুর্থ দেশ হিসেবে ভারত ও পাকিস্তানে মিলেছে এই ভাইরাস এদিকে বিশ্বে করোনায় একদিনে 13,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা 17,95,000 ছাড়িয়েছে নতুন 6 লাখের বেশি রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 8,23,00,000-এর বেশি ইউরোপ আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশের পর এবার যুক্তরাষ্ট্রে শনাক্ত হলো নতুন ধরনের করোনা ভাইরাস এটির সঙ্গে যুক্তরাজ্যে পাওয়া ধরনটির মিল রয়েছে কলোরাডোর 20 বছর বয়সী এক ব্যক্তির শরীরে পাওয়া গেছে দ্রুতগতিতে সংক্রমণ ঘটাতে সক্ষম ভাইরাসটি তবে তিনি সম্প্রতি কোথাও ভ্রমণ করেননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ এদিকে যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ 24 ঘন্টায় দেশটিতে প্রাণ গেছে 3,400 মানুষের নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় 2 লাখ এর মধ্যে মঙ্গলবার মডার্নার উদ্ভাবিত করোনার ভ্যাকসিন নিয়েছেন মার্কিন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অন্যদিকে ব্রাজিলেও বেড়েছে প্রাণহানি 24 ঘন্টায় দেশটিতে প্রাণ গেছে প্রায় 1100 নতুন করে ভাইরাস মিলেছে 57,000-এর বেশি মানুষের দেহে আর্জেন্টিনায় ও বেলারুশে শুরু হয়েছে রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনের প্রয়োগ নতুন ধরনের ভাইরাসে নাকাল যুক্তরাজ্য দেশটিতে একদিনে 53,000 রোগী শনাক্ত হয়েছে প্রাণ গেছে 411 জনের এ নিয়ে যুক্তরাজ্যের মৃতের সংখ্যা 71,500 এদিকে রোগীর সংখ্যা বাড়ায় দেশটির হাসপাতালগুলোতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা এছাড়াও 24 ঘন্টায় ইউরোপের অন্যান্য দেশ জার্মানিতে 935 ইতালিতে 659 ও রাশিয়ায় 562 জনের মৃত্যু হয়েছে এদিকে এশিয়ার চতুর্থ দেশ হিসেবে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে পাকিস্তানে করাচিতে যুক্তরাজ্য ফেরত 3 জনের শরীরে মিলেছে এই ভাইরাস এছাড়া চিলিতে পাওয়া গেছে যুক্তরাজ্যের নতুন ধরনের এই করোনা ভাইরাস নুরজান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ 2020 সালে বিশ্বকে নাড়ি দিয়েছে মহামারী করোনা ভাইরাস প্রাণ কেড়ে নেয়ার পাশাপাশি কেড়েছে জীবিকা বিশ্বে বাড়িয়েছে বেকারত্ব যার শিকার অসংখ্য মানুষ ধস নেমেছে ব্যবসা বাণিজ্য পর্যটনে এলোমেলো করে দিয়েছে শিক্ষাখাত বেড়েছে পারিবারিক সহিংসতা বাল্যবিবাহ প্রায় সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলে ওলট পালট করে দিয়েছে বিশ্বকে করোনা প্রতিরোধে বছরের বেশিরভাগ সময় লকডাউনে স্থবির ছিল বিশ্ব ঘরবন্দি মানুষের আয়ের পথ হয় বন্ধ যা বাড়িয়েছে দারিদ্র এপ্রিলে বিশ্বে বেকারত্বের হার 4.4 থাকলেও মেতে বেড়ে রেকর্ড 14.7% পৌঁছায় পরে পরিস্থিতি কিছুটা অনুকূলে আসায় নভেম্বরে তা কমে দাঁড়ায় 6.7%। বছরের শুরুতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF পূর্বাভাস দিয়েছিল এবছর বিশ্ব অর্থনীতির সংকোচন হতে পারে 4.9%। তবে সম্প্রতি সংস্থাটি বলছে প্রবৃদ্ধি কমতে পারে 4.4%, যার পরিমাণ হতে পারে $1 ট্রিলিয়ন। বিশ্ব অর্থনীতিকে এই ক্ষতিতে ফেলেছে করোনা কারণ করোনায় প্রায় সব দেশের আকাশ ও সীমান্ত বন্ধ থাকায় অচল ছিল আমদানি রপ্তানি এবং পর্যটন
ওয়ার্ল্ড ট্যুরিজম ব্যারোমিটারের তথ্য মতে 2019 চেয়ে এবছর ভ্রমণ কম করেছে প্রায় 70 কোটি মানুষ, যার কারণে এই খাতে প্রায় $70,030 কোটি ক্ষতি গুনতে হতে পারে। করোনার থাবায় উলটপালট শিক্ষা ব্যবস্থাও। ইউনেস্কোর হিসাবে বিশ্বের 90% শিক্ষার্থী লকডাউনে গৃহবন্দী ছিল, আর জাতিসংঘ বলছে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত প্রায় 160টি দেশের শিক্ষা প্রতিষ্ঠান ছিল বন্ধ। এতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় 100 কোটি শিক্ষার্থী। এছাড়া প্রি স্কুল সুবিধা থেকে বঞ্চিত হয় প্রায় 4 কোটি শিশু। করোনায় বেড়েছে বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা ও ধর্ষণ। জাতিসংঘ বলছে বিভিন্ন দেশের 1 কোটি 30 লাখ মেয়ে বাল্যবিবাহের শিকার হয়েছে। মার্চ থেকে জুন পর্যন্ত 5,000-এর বেশি বাল্যবিবাহ হয়েছে ভারতে। দক্ষিণ এশিয়া, আফ্রিকার অনেক দেশের চিত্র এমন। আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমেনের মতো সংঘাতপূর্ণ দেশেও বাড়ে বাল্যবিবাহ। এই পরিস্থিতি কয়েক দশকের বাল্যবিবাহ বিরোধী সংগ্রামকে ব্যর্থ করার শঙ্কায় ফেলেছে, বলছে শিশু অধিকার সুরক্ষা সংস্থা সেভ দ্য চিলড্রেন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মহামারীর কারণে প্রায় সারা বছরই লকডাউনে ছিল বিশ্বের নানা দেশ। তারপরেও নানা দেশে দেখা গেছে বিক্ষোভ, প্রতিবাদ, ঘটেছে সংঘাতের ঘটনাও। এর মধ্যে ভারতের কৃষক বিদ্রোহ ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়া যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে হয়েছে দেশে অনেক দেশে হয়েছে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ। অন্যদিকে করোনার বিধিনিষেধ শিথিলের দাবিতে জার্মানি, ফ্রান্স সহ অনেক দেশে দেখা যায় প্রতিবাদ। 2019 সালের মাঝামাঝি থেকেই সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ছিল চিলি, লেবানন, হংকং সহ বেশ কয়েকটি দেশ। সময়ের সঙ্গে আরও তীব্র হয় আন্দোলন। তবে এবছর ফেব্রুয়ারি মার্চে করোনা বিস্তার বাড়লে স্তিমিত হয়ে আসে বিক্ষোভ। তবে প্রতি বছরের মতো এবারও অনেক সংঘাত, রাজনৈতিক পালাবদল দেখেছে বিশ্ব। যদিও মহামারীর প্রভাবে অনেক কিছুই রয়ে গেছে চোখের আড়ালে। 2020 সালের সবচেয়ে আলোচিত আন্দোলনগুলোর অন্যতম ভারতের কৃষক আন্দোলন। নভেম্বরের শেষ সপ্তাহে শুরু হওয়া আন্দোলন এখনও চলছে। ভারতীয় পার্লামেন্টে পাশ হওয়া বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে রাজধানী দিল্লি অবরুদ্ধ করেন পাঞ্জাব ও হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যের লাখো কৃষক। দিল্লির সিংহ সীমানায় 1 মাসেরও বেশি সময় অবস্থান বিক্ষোভ করেছেন কৃষকেরা। ভেস্তে গেছে কয়েক দফা আলোচনার উদ্যোগও। মে মাসে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর জেরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন। অনলাইনে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে মৃত্যুর আগে ফ্লয়েডের উচ্চারণ করা 3টি শব্দ আই ক্যান ব্রিদ বিশ্বজুড়ে বর্ণবাদ বিরোধী আন্দোলনের স্লোগানে পরিণত হয়। করোনা ঝুঁকি উপেক্ষা করেই সমাজ থেকে সব বৈষম্য অবসানের দাবিতে পথে নামে মানুষ। দীর্ঘ লকডাউনের হতাশা এবং ভবিষ্যতের অনিশ্চয়তার শঙ্কা বছরের মাঝামাঝি করোনার বিধিনিষেধের বিরুদ্ধে দেশে শুরু হয় বিক্ষোভ। রাস্তায় নামে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, চেক রিপাবলিক ও ইংল্যান্ডের গৃহবন্দী ধৈর্যহারা মানুষ। অব্যাহত চীন বিরোধী বিক্ষোভ দমনে হংকংয়ের কর্তৃপক্ষ নতুন জাতীয় নিরাপত্তা আইনের প্রস্তাব করলে সেখানে শুরু হয় গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ। পুলিশের সাথে সংঘর্ষে জড়ালে গ্রেফতার হয় 100 বিক্ষোভকারী। তবে জনগণের আপত্তি উপেক্ষা করেই জুনে হংকংয়ে পাশ হয় দেশদ্রোহিতা, বিচ্ছিন্নতাবাদ, নাশকতা নিষিদ্ধ করে নতুন জাতীয় নিরাপত্তা আইন। থাইল্যান্ডের রাজতন্ত্র ও রাজনৈতিক ব্যবস্থার সংস্কারের দাবিতে জুলাইয়ে রাস্তায় নামে 1,000 শিক্ষার্থী। জরুরি অবস্থা জারি করেও বিক্ষোভ দমনে ব্যর্থ হয় সরকার। থাইল্যান্ডের সাম্প্রতিক ইতিহাসে রাজার অসীম ক্ষমতাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করার এমন উদাহরণ আর নেই। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বজুড়ে 2020 সালে অন্তত 50 সাংবাদিক নিহত হয়েছেন। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF-এর প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য উঠে এসেছে। সাংবাদিকদের লক্ষ্য করে হত্যা বেড়ে যাওয়া উদ্বেগজনক বলে আশঙ্কা জানিয়েছে তারা। প্রতিবেদনে বলা হয়েছে যেসব দেশে হত্যাকাণ্ড হয়েছে এর বেশিরভাগই যুদ্ধ চলছিল না। এছাড়া এই বছর 84% সাংবাদিককে কেবল তাদের কাজের জন্য হত্যা করা হয়েছে, যেখানে 2019-এ এই হার ছিল 63%। 1 জানুয়ারি থেকে 15 ডিসেম্বরের মধ্যে এসব হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে RSF। দুর্নীতি বা সরকারি তহবিলের অপব্যবহারের তদন্ত প্রকাশ করায় 10 জন, আর অপরাধ নিয়ে প্রতিবেদন করায় 4 সাংবাদিককে হত্যা করা হয়।
আরএসএফ জানায় বিক্ষোভ ও প্রতিবাদের ঘটনা কভার করায় নিহত হয়েছেন অন্তত 7 জন। গত বছর মোট 53 সাংবাদিক নিহত হয়েছে। ক্রোয়েশিয়ায় 6.3 মাত্রার ভূমিকম্পে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অনেকে। মঙ্গলবার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী সাইবেরিয়া এবং বসনিয়াতেও। ভূমিকম্পের কেন্দ্রস্থল রাজধানী জাগ্রেব থেকে 50 কিলোমিটার দক্ষিণ পূর্বাঞ্চলে। পেট্রেনজা শহর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, এতে ধসে পড়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি। অনেক ভবনে দেখা দিয়েছে ফাটল। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে 2 জনকে। পুরনো ভবনের আশপাশ থেকে সবাইকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এর একদিন আগে সোমবার একই এলাকায় 5.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এবছর বহু তারকার মৃত্যু দেখেছে বিশ্ব, বিশেষ করে অনেক জনপ্রিয় তারকা হারিয়েছে বলিউড। ইরফান খান থেকে শুরু করে ভারতের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ফুটবল কিংবদন্তি দিয়াগো মারাদোনার মৃত্যু হয়েছে এবছর। সিনেমা প্রেমীদের কাছে একজন শক্তিশালী আর খুবই পছন্দের অভিনেতা ইরফান খান। ভারতের সিনেমা জগতের সেরা অভিনেতাদের একজন তিনি। সব চরিত্রেই ছিলেন সাবলীল। শুধু ভারত নয়, হলিউডেও অভিনয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন এই শিল্পী। কাজ করেছেন বাংলাদেশের জন্য। ক্যান্সারের সাথে লড়ে এবছর 29 এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান গুণী এই অভিনেতা। ইরফানের মৃত্যুর একদিন পরই বলিউড হারায় জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক ঋষি কাপুরকে। শ্বাসকষ্ট নিয়ে 29 এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হলে 30 এপ্রিল মারা যান তিনি। এবছর বলিউডের সবচেয়ে আলোচিত ছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। গত 14 জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্তের মরদেহ। তার মৃত্যু পুরো টালমাটাল করে দেয় বলিউড ইন্ডাস্ট্রিকে। তাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ উঠলেও পরে সিবিআইয়ের তদন্ত শেষে জানানো হয় মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা করেছেন এই অভিনেতা। নৃত্য জগতের অন্যতম পথিকৃৎ সরোজ খান বলিউড ডান্স কোরিওগ্রাফিতে এনেছিলেন অন্যতম সফল এক ধারা। চলচ্চিত্র জগতে ক্যারিয়ার শুরু করেছিলেন মাত্র 3 বছর বয়সে। বলিউডে তিনি পরিচিত মাস্টার জি হিসেবে। 3 জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে 71 বছর বয়সে মারা যান সরোজ খান। সিনেমা প্রেমীদের কাছে প্রিয় এক নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। 6 দশকের দীর্ঘ তার চলচ্চিত্র জীবন। অভিনয় ছিল তার জীবনের সবচেয়ে বড় অংশ। বিশেষ প্রিয় ভাজন ছিলেন সত্যজিৎ রায়ের। করোনায় আক্রান্ত হয়ে 1.5 মাস মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে 15 নভেম্বর চিরতরে থেমে যান সবার প্রিয় অপুর সংসারের অপু। একটা প্রজন্মের কাছে শৈশবের হিরো ছিলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা। বছরের একদম শেষে এসে এই ফুটবল ঈশ্বরের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে যায় পুরো বিশ্ব। 25 নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন মারাদোনা। সবশেষ 11 ডিসেম্বর করোনায় আক্রান্ত হয়ে মারা যান বিশ্বখ্যাত কোরিয়ান চলচ্চিত্র নির্মাতা কিম কি-দুক। যে নৈঃশব্দ তার ছবির অনুষঙ্গ ছিল তাতেই চিরনিদ্রায় শায়িত হন এই নির্মাতা। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।